হ্যালো ফ্রেন্ডস, দিনটা ছিল 16 জুলাই রবিবার। সকাল সকাল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। জায়গাটা হলো উলুবেরিয়া আনন্দময়ী মায়ের মন্দির। আমি ডাকঘর হয়ে যাব ঠিক করেছিলাম, তাই ডাকঘর যাওয়ার অটোতে চেপে বসলাম। সকাল সকাল হনুমানজিরও দেখা পেয়ে গেলাম, আর এখন যেখানে রয়েছি এইটা হলো ডাকঘর। কি বিশ্বাস হচ্ছে না? তো এই দেখো না, আমিও এখানে কোনো পোস্ট অফিস দেখলাম না, তবে এখানে একটা মায়ের মন্দির আছে। সামনে থেকে ছবি তোলা যাবে না, তাই দূর থেকেই যতটা সম্ভব জুম করে তোমাদের দেখালাম। মায়ের মন্দির দেখে ওখান থেকে সোজা আকড়া, আকড়া থেকে ট্রেনে করে বজবজ স্টেশন, তারপর ফের অটো। এবার অটো করে যাচ্ছি পূজালি ফেরিঘাট। এখানে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, দারুণ হাওয়া দিচ্ছিল গঙ্গার। এখান থেকে লঞ্চ নিলাম, আর গঙ্গার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে সোজা পৌঁছে গেলাম উলুবেরিয়া ফেরি ঘাট। ঘাটে এসে আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, দারুণ হাওয়া আর গঙ্গার অপরূপ দৃশ্য বেশ ভালো লাগছিল। ওখান থেকে দু পা হাঁটতেই আমরা সোজা পৌঁছে গেলাম আনন্দময়ী মায়ের মন্দির। মন্দিরের আশেপাশে বেশ কিছু ডালা ও বাসনের দোকান ছিল। এরপর মন্দিরের ভিতর প্রবেশ করলাম। অপূর্ব মন্দির, ভেতরে ছবি তোলা নিষেধ ছিল, তাই যতটুকু কম সম্ভব তোমাদের ভিডিওতে দেখালাম। মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা, আর এটাই এই মন্দিরে আসার অন্যতম একটা আকর্ষণ, সেটা সহজেই বুঝতে পারলাম। মায়ের পুজো দেওয়ার পর গঙ্গার ঘাটে অনেকক্ষণ সময় কাটালাম, তারপর সন্ধে সন্ধে বাড়ি ফিরলাম।